আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই 2021 সালে যদি আপনাকে ইউটিউবে একটা সাকসেসফুল ক্যারিয়ার গড়তে হয়, তাহলে অবশ্যই আপনাকে আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আরও বেশি চেষ্টা করতে হবে। কিভাবে আরও বেশি ইমপ্রুভ করা যায় ভিডিও কোয়ালিটি, সেদিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। কেননা আপনার যারা কম্পিটিটর রয়েছে, তারা কিন্তু ডেইলি তাদের ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আপনাকে যদি কম্পিটিশনে টিকতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতেই হবে। তো আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার কাছে যদি ভিডিও এডিটিং করার জন্য কোনো কম্পিউটার না থাকে, তাহলে আপনার চিন্তা করার কোনোই কারণ নাই। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একেবারে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। তো আপনাদের সেই জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে কাইন মাস্টার, এবং সেই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে, অথবা আমি ডিসক্রিপশন বক্সে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেবো। তো চলুন এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কীভাবে আপনারা বেসিক লেভেলের ভিডিও এডিটিং করবেন শুধুমাত্র কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে। তো উইদার স্টিং এনি ফর দ্য টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, আমরা এখন সরাসরি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করলাম। কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য অ্যাসপেক্ট রেশিও অফ দ্য প্রজেক্ট। তো এইখান থেকে আমাদের একটা অ্যাসপেক্ট রেশিও চুজ করতে হবে। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিট করব, তাই আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে 16:9। আর যদি আপনি ইনস্টাগ্রামের জন্য ভিডিও এডিট করতে চান, তাহলে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে 9:16। আর যদি আপনারা স্কোয়ার আকৃতির কোনো ভিডিও এডিট করতে চান, তাহলে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে এখান থেকে 1:1 এর রেশিও। তো আমরা ইউটিউবের জন্য ভিডিও এডিট করব, তাই আমরা এখান থেকে সিলেক্ট করছি 16:9 এর রেশিওটা। এই রেশিও সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি আমরা মিডিয়া ব্রাউজারের মধ্যে প্রবেশ করলাম। তো মিডিয়া ব্রাউজারে অনেকগুলো ভিডিও আছে, এখান থেকে আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা এখানে এক্সপোর্ট অপশনে চলে গেলাম, এক্সপোর্ট অপশন থেকে আমার ভিডিওটা নিয়ে নেব। তো সাপোজ আমি এই ভিডিওটা আমি আপনাদের এডিট করে দেখাবো, তাই আমি এই ভিডিওতে জাস্ট ক্লিক করে দেব। এই ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা আমাদের ভিডিও এডিটিং ইন্টারফেসের মধ্যে চলে আসবে। তো তারপর আমরা এখানে টিক চিহ্নতে প্রেস করে দেব। তো প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ভিডিও এডিটিং ইন্টারফেসের মধ্যে চলে আসলো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল কালারের একটা দাগ, এটাকে বলা হয় হচ্ছে সিলেকশন টুল, আর এটাকে বলা হয় হচ্ছে ভিডিও লেয়ার। তো এখন আমরা জানবো ভিডিও এডিটিংয়ের কিছু বেসিক জিনিসপত্রগুলো। সাপোজ ভিডিওর আমাদের কিছু অংশ অতিরিক্ত চলে আসছে, তো অতিরিক্ত অংশগুলো আমরা কীভাবে কাটবো, এগুলো সম্পর্কে এখন বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। তো যদি ভিডিও শুরু থেকে আমাদের কিছু অংশ কাটতে হয়, তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের এই সিলেকশন টুলটাকে, ধরুন আমি এখানে শুরু থেকে 5 সেকেন্ড পর্যন্ত কাটব, তাহলে আমাদের কী করতে হবে, সিলেকশন টুলটা শুরু থেকে 5 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমাদের লেয়ারের উপর প্রেস করে দিতে হবে। লেয়ারের উপর প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা কাঁচি চিহ্ন রয়েছে, এই কাঁচি চিহ্নতে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট অফ প্লে হিড, এইখানে জাস্ট ক্লিক করে দেবো, তাহলে আমাদের বাম পাশের লেয়ারটাও কেটে গেল। তারপর আমরা উপরের দিকে কর্নারে দেখতে পাচ্ছি টিক চিহ্ন রয়েছে, এইখানে জাস্ট প্রেস করে দেবো, তাহলে আমাদের বাম পাশের অতিরিক্ত অংশটুকু কেটে গেল। তো এখন আমরা দেখব শেষ থেকে যদি কিছু অংশ কাটতে হয়, সেটা কীভাবে কাটবো ওটা আমরা এখন দেখব। তাহলে আমাদের লেয়ারের শেষে চলে যেতে হবে, লেয়ারের শেষে চলে যাচ্ছি। লেয়ারের শেষ থেকে সাপোজ আমরা এই পর্যন্ত কাটবো, তাহলে আমরা সিলেকশন টুলটাকে সেই পজিশনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা আবার লেয়ারের উপর প্রেস করব। লেয়ারের উপর প্রেস করার পর আমরা এখন ওইখানে আবার কাঁচি চিহ্নের উপর প্রেস করব। কাঁচি চিহ্নতে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লে হিড, এইখানে জাস্ট ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ডান দিকের অংশটুকু কেটে যাবে। তারপর আমরা আবার উপরের দিকে দেখতে পাচ্ছি টিক চিহ্ন, এইখানে জাস্ট ক্লিক করে দেব। তো এখন আমরা যদি মাঝখান থেকে কোনো অংশ কাটতে হয়, তাহলে আমরা কী করব, মাঝখান থেকে কাটতে হলে আমাদের সিলেকশন টুলটাকে সেই পজিশনে নিয়ে যেতে হবে যে পজিশনের অংশটুকু আমরা কাটবো। সাপোজ আমি এই 5:46 থেকে শুরু করে 5:48 পর্যন্ত কাটবো, তাহলে আমাদের 5:46 এইখানে সিলেকশন টুলটাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমাদের আবার লেয়ারের উপর প্রেস করতে হবে। লেয়ারে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচি চিহ্ন রয়েছে, এই কাঁচি চিহ্নতে আবার প্রেস করতে হবে। কাঁচি চিহ্নতে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট অ্যাট প্লে হিট, এইখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কেটে গেল লেয়ারটা। তারপর আবার আপনারা কী করবেন, এইখানে জাস্ট টিক চিহ্নতে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কেটে গেল, মানে দুই ভাগ হয়ে গেল আমাদের লেয়ারটা। তো এখন আমরা কী করব, এখন আমরা 5:48 এইখানে জাস্ট লেয়ারটাকে নিয়ে আসব। তো এখানে নিয়ে আসার পর আবার
লেয়ারের উপর প্রেস করব, লেয়ারে প্রেস করার পর আবার কাঁচি চিহ্নতে প্রেস করব, কাঁচি চিহ্নতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন বাম দিকের অংশটুকু কাটতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে যে ট্রিম টু লেফট অফ প্লেহিট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বাম দিকের অংশটুকু কেটে গেল। এইভাবে মূলত আমরা ভিডিওর মাঝখানের অংশটুকু কাটতে পারি। তো এটাই ছিল ভিডিও কাটিংয়ের বেসিক কিছু ইনফরমেশান, অর্থাৎ এইভাবে আপনারা ভিডিওর অতিরিক্ত অংশটুকু কেটে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। ওকে বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওতে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করতে হলে আমাদের সরাসরি চলে যেতে হবে হচ্ছে লেয়ার অপশানে। লেয়ার অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি টেক্সট বলে একটা অপশান রয়েছে, এই টেক্সটে জাস্ট ক্লিক করে দেব। টেক্সটে ক্লিক করার পর টেক্সট লেখার ইন্টারফেসটা চলে আসবে। তো এইখানে আমরা যে লেখাটা লিখতে চাই সেটা লিখে দেব। সাপোজ আমি এখন লিখব কাইন মাস্টার, কাইন মাস্টার, কাইন মাস্টার লিখলাম। লেখার পর আমাদের কী করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন ওকে অপশান রয়েছে, এইখানে ওকে অপশানে জাস্ট আমরা ক্লিক করে দেব। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কাইন মাস্টার লেখাটা আমার ভিডিওর মধ্যে চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন দুইটা তীর চিহ্ন, নিচের তীর চিহ্নটা ধরে আমরা লেখাটাকে ছোট বড় করতে পারি, আর উপরের তীর চিহ্নটা ধরে আমরা লেখাটাকে চারদিকে ঘোরাতে পারি আমাদের প্রয়োজন মতো। তো সাপোজ ধরুন আমি লেখাটাকে নিচে আনবো, তো আমরা লেখাটাকে ধরে জাস্ট এখানে নিচে নিয়ে আসলাম। তো এখন যদি আমরা লেখাটার কালার চেঞ্জ করতে চাই সেটা করতে পারবো। কালার চেঞ্জ করতে হলে আমাদের সরাসরি চলে যেতে হবে হচ্ছে এইখানে, এইখানে জাস্ট ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের কালার, তো আমাদের যে কালারটা পছন্দ সেই কালারটাতে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি টিক চিহ্ন, এই টিক চিহ্নতে জাস্ট ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কাইন মাস্টারের কালারটা রেড হয়ে গেল। তো এখন আমরা দেখব আমরা কিভাবে টেক্সটের ফ্রন্ট চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করতে হলে আমাদের সরাসরি চলে যেতে হবে এই অপশানে, এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের ফ্রন্ট। তো আপনারা আপনাদের চয়েস মতো ফ্রন্ট ইউজ করতে পারেন। সাপোজ আমি এখানে রোবোটো ব্ল্যাক এই ফ্রন্টটা ইউজ করব। তো আমরা এইখানে জাস্ট ক্লিক করে দেব, ক্লিক করার পর আমরা টিক চিহ্নতে জাস্ট প্রেস করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা মূলত ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারি খুব প্রফেশনালভাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা টেক্সটে অ্যানিমেশন অ্যাড করব যাতে আমাদের ভিডিওটা আরও প্রফেশনাল দেখায়। তো টেক্সটে অ্যানিমেশন অ্যাড করতে হলে আমাদের কী করতে হবে, টেক্সটের লেয়ারের উপর প্রেস করতে হবে। তো আমরা টেক্সটের লেয়ারের উপর প্রেস করলাম, প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে অপশান দেখাচ্ছে, ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। ইন অ্যানিমেশন মানে হচ্ছে টেক্সটের শুরুতে যে অ্যানিমেশনটা দেখায়, আর ওভারঅল অ্যানিমেশন মানে হচ্ছে পুরো টেক্সটটা জুড়ে যে অ্যানিমেশনটা শো করবে, আর আউট অ্যানিমেশন মানে হচ্ছে টেক্সট শেষ হওয়ার পর, অর্থাৎ টেক্সটের লেয়ার শেষ হওয়ার পর যে অ্যানিমেশনটা দেখায়। অর্থাৎ আমরা যদি টেক্সট অ্যানিমেশন ইউজ করি তাহলে আমাদের ভিডিওটা আরও বেশি প্রফেশনাল দেখায়। তো এখন আমরা জাস্ট ইন অ্যানিমেশন এই অপশানে ক্লিক করব। ইন অ্যানিমেশন অপশানে ক্লিক করলে আমরা অনেক ধরনের অ্যানিমেশনের নাম দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট এখান থেকে পপ এই অপশানটা সিলেক্ট করব। এই অপশানটা সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে জাস্ট ক্লিক করে দেব। তো এখন আমরা ভিডিওটা প্লে করে দেখি। তবে ভিডিওটি প্লে করার আগে আমি জাস্ট সাউন্ডটা কমিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সাউন্ডটা কমিয়ে দিলাম, দিয়ে এখানে টিকে প্রেস করে দিলাম। তারপর আমরা এখন ভিডিওটা অন করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আমরা ভিডিওটা অন করব। দেখেন ভিডিওটা অন করলে টেক্সটের লেয়ারের সামনে আসলে দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দরভাবে প্রফেশনালভাবে টেক্সটের একটা অ্যানিমেশন শো করলো। তো এইভাবে মূলত আপনারা টেক্সটে অ্যানিমেশন দিতে পারেন। তো এখন আমরা দেখব আউট অ্যানিমেশন। তো আউট অ্যানিমেশন চাইতে হলে আপনাদের কী করতে হবে, আবার টেক্সটের লেয়ারের উপর প্রেস করতে হবে। টেক্সটের লেয়ারের উপর প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন আউট অ্যানিমেশন বলে একটা অপশান রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো অ্যানিমেশনের অপশান দেখবেন। তো এখান থেকে যে কোনো একটা চুজ করবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো। সাপোজ আমি এখানে স্লাইড ডাউন এই অপশানটা ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। তো এখন আবার আমি প্লে করে দেখতেছি, দেখেন দেখেন কীভাবে অ্যানিমেশনটা ওপেন হলো যখন টেক্সটের লেয়ারের সামনে আসলো। দেখেন টেক্সটের লেয়ার শেষ হবে তখন দেখতে পাচ্ছেন স্লাইড ডাউনভাবে অ্যানিমেশনটা চলে গেল। তো এইভাবে মূলত আমরা টেক্সটে অ্যানিমেশন অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের ভিডিও কোয়ালিটিকে আরও বেশি প্রফেশনালভাবে তৈরি করতে পারি। তো এখন আমরা শিখব কীভাবে আমরা ভিডিওতে পিকচার অ্যাড করব। তো ভিডিওতে পিকচার অ্যাড করতে হলে আমাদের সরাসরি চলে যেতে হবে হচ্ছে লেয়ার অপশানে। লেয়ার অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি মিডিয়া বলে একটা অপশান রয়েছে, এই মিডিয়াতে জাস্ট ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা মিডিয়া ব্রাউজারের মধ্যে চলে আসলাম। তো মিডিয়া ব্রাউজার থেকে আমরা আমাদের পছন্দ মতো পিকচার আমাদের ভিডিওতে অ্যাড করতে পারবো। তো সাপোজ আমি এখান থেকে এই ক্যামেরা অপশানে ক্লিক করলাম, ক্যামেরা অপশানে ক্লিক করে আমরা সাপোজ এই পিকচারটা নিলাম।
তাহলে দেখতে পাচ্ছেন এই পিকচারটা আমাদের ভিডিওর মধ্যে চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা তীর চিহ্ন, নিচের তীর চিহ্নটা ধরে আমরা পিকচারটাকে ছোট বড় করতে পারবো, এছাড়া উপরের তীর চিহ্নটা ধরে আমরা পিকচারটিকে চারিদিকে ঘোরাইতে পারবো। তো সাপোজ আমি পিকচারটা এইখানে রাখলাম, তো এখানে নিয়ে গেলাম, তারপর আমরা তীর চিহ্নতে প্রেস করে দিলাম। তো আমরা যেভাবে টেক্সট অ্যানিমেশন অ্যাড করলাম সেভাবে হুবহু একইভাবে কিন্তু আমরা পিকচারেও অ্যানিমেশন অ্যাড করতে পারবো। তো পিকচারে অ্যানিমেশন অ্যাড করতে হলে আমাদের পিকচারের লেয়ারে প্রেস করতে হবে। তো আমরা এখন লেয়ারে প্রেস করলাম, লেয়ারে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওই একই অপশানগুলো দেখাচ্ছে। তো আমি এখন ইন অ্যানিমেশনে ক্লিক করব। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান, তো এখান থেকে আমরা জাস্ট স্লাইড রাইট এই অপশানটা সিলেক্ট করব, তারপর আবার আমরা টিক চিহ্নতে প্রেস করে দেব। তো এখন আমরা আবার লেয়ার অপশানে প্রেস করব পিকচারের, তারপর আমরা এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করব। আউট অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা এখান থেকে স্লাইড লেফট এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার টিক চিহ্নতে প্রেস করে দেব। তো আমাদের ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন দেওয়া কমপ্লিট এই পিকচারে। তো আমরা এখন ভিডিওটি অন করে দেখি কেমন লাগে পিকচারটা দেখতে। তো দেখতে পাচ্ছেন পিকচারটা কত প্রফেশনালভাবে ইন অ্যানিমেশন হলো, আবার দেখেন আউট অ্যানিমেশনটা কত সুন্দর দেখায়, দেখলেন? তো এইভাবে আপনারা প্রফেশনালভাবে পিকচার অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে। তো আপনি এই পিকচারটা ভিডিওর কতদূর পর্যন্ত রাখতে চান সেটা সেট করতে হলে আপনাকে কী করতে হবে, পিকচারের লেয়ারে প্রেস করতে হবে। লেয়ারে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ রঙের একটা দাগ রয়েছে, দুই দিকে দাগ রয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনি পিকচারটা যেখানে রাখতে চাবেন বা যতদূর পর্যন্ত রাখতে চাচ্ছেন ততদূর পর্যন্ত এই হলুদ রঙের দাগটা ধরে টেনে টেনে আপনাকে নিয়ে যেতে হবে। এইভাবে মূলত আপনারা পিকচার কোথায় কোথায় কতদূর পর্যন্ত ভিডিও রাখবেন সেগুলো সেট করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, উপরে এই টিক চিহ্নতে প্রেস করে দেবেন। তো এইভাবে মূলত আপনারা ভিডিওতে পিকচার খুব প্রফেশনালভাবে অ্যাড করতে পারবেন আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী। তো আমরা যদি আমাদের ভিডিওর অডিওটাকে আলাদাভাবে এডিট করতে চাই তাহলে আমাদের ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে হবে। তো ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে হলে আমাদের ভিডিও লেয়ারে প্রেস করতে হবে। ভিডিও লেয়ারে প্রেস করার পর আমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি, ক্লিপস, গ্রাফিক্স, স্পিড, রিভার্স, রোটেট, কালার ফিল্টার, অ্যাডজাস্ট, ইকিউ। আমরা এইভাবে উপরে স্ক্রল করছি, স্ক্রল করতে করতে আমরা দেখতে পাচ্ছি সবার শেষে এক্সট্র্যাক্ট অডিও, এইখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে আমাদের অডিওটা চলে আসলো। তো এখন আমরা এই অডিওটা আমাদের প্রয়োজন মতো এডিট করে নিতে পারবো। তো আমরা এখন আমাদের অডিওর ভয়েস কীভাবে বাড়াবো, অর্থাৎ অডিওর সাউন্ড কীভাবে বাড়াবো সেটা বাড়াইতে হলে আমাদের অডিওর লেয়ারের উপর প্রেস করতে হবে। লেয়ারে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই সাউন্ড অপশান, এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো এখানে 100 করা আছে, আমরা আমাদের প্রয়োজন মতো সাউন্ডটা বাড়াতে কমাইতে পারি। তারপর আমরা উপরে টিক চিহ্নতে প্রেস করে দিলেই আমাদের সাউন্ড বাড়া কমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন দেখব কিভাবে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে পারি। তো এক্সপোর্ট করলে কি হয়, আমাদের এই ভিডিওটা সরাসরি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। তো এক্সপোর্ট করতে হলে আমাদের সরাসরি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রেজলিউশন ফ্রেম রেট শো করতেছে। তো আপনারা এখান থেকে আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন রেজলিউশন। তো আমি এখানে 1440p এটা দিলাম, আর এখানে ফ্রেম রেট দিলাম 60 দেওয়াই আছে। তো এখান থেকে আপনারা হাই রেজলিউশন, লো রেজলিউশন আপনার পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। আমি এখানে হাই রেজলিউশন দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। দেখেন এক্সপোর্ট হওয়া শুরু করেছে। তো এইভাবে আমরা মূলত আমাদের ভিডিওটা বেসিক লেভেলের এডিট করতে পারি এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওতে শুধু আমি কাইনমাস্টারে কীভাবে বেসিক লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন সেগুলো শেখানোর চেষ্টা করলাম, নিশ্চয়ই আপনারা শিখে গেছেন। তো আপনারা যদি আরও এ রিলেটেড ভিডিও চান, কীভাবে কাইনমাস্টার দিয়ে আরও কীভাবে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা যায় সেগুলো জানতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে আমি কিন্তু পার্ট 2 পার্ট 3 এই আকারে ভিডিও আনতেই থাকবো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি ভিডিও আনার চেষ্টা করবো ফিউচারে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।